আমাদের আজকালকে দেখা যায় যে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত চালায় দেন দিয়ে শুয়ে পড়েন আছে না কোরআন তেলাওয়াত চলতেছে ওনার ঘুম এসে গেছে এরপর চলতে চলতে কোরআন তেলাওয়াত যেখানে যায় থামে থামলো কিন্তু উনি ঘুমিয়ে যাচ্ছেন অনেকে আছে আমি দেখেছি যে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালায় দিয়া তালা মারে বাইরে চলে যাচ্ছে বাসা কেউ নাই এটা জায়েজ আছে কিনা উত্তর হলো জায়েজ আছে যদি সেখানে কোরআনের অসম্মান হওয়ার মতো কোনো কিছু না হয় যেমন রুমে আপনি কোরআন তেলাওয়াত দিয়া চালায় দিয়া শুয়ে গেছেন অন্যরা গল্প করতেছে তাহলে কোরআনের কি হলো এটা অসম্মান হলো সেটা জায়েজ নাই কিন্তু কেউ তেলাওয়াত গল্প করছে না আপনি একা আছেন বা যারা আছে তারা সবাই নীরব আছে তেলাওয়াত চালায় দিয়েছেন শুনতেছেন শুনতেছেন শুনতে শুনতে ঘুম এসে গেছে কোনো অসুবিধা নাই অসম্মান না হওয়াটাই হলো মূল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন আর সমস্ত যে নিত্য নতুন মাসআলাগুলো আছে এই সব মাসআলাগুলোকে বোঝার তৌফিক দান করুন তবে এই সমস্ত মাসআলা মানে সবগুলো মাসআলাই প্রায় গবেষণামূলক মাসআলা অর্থাৎ এগুলো নতুন সৃষ্ট এই যুগের প্রশ্ন সেগুলোর উত্তর উলামায়ে কেরাম যার যার মধ্যে গবেষণা করে দিয়েছেন বিধায় এর ভিতরে কারোর দ্বিমত থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এসব ক্ষেত্রে সাধারণত সতর্কতামূলক মতগুলো গ্রহণ করাই আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত এবং উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন